তো গাইস কিছু বলতে চাই না, তথাপি কিছু বলবো, কারণ আজকে ঈদ গেল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকে যেটা বলতে চাইছি, তো আজকে হলো আমাদের ঈদ। ঈদ মানে খুশি। তো আজকে হয়তো ঈদটা অনেক আনন্দতে কাটাইলাম যদিও লকডাউন। তো এখন আমরা যাচ্ছি অল্প তিনালিতে, জানি না তিনালির মধ্যে মানুষ কীরকম আছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। হয়তো সারাদিন বাড়িতেই আসছিলাম, এখন বিকাল হলো তাই রাস্তায় বেরাইলাম। তো অনেক সুন্দরভাবে আমরা ঈদটা কাটালাম, অনেক ভালো লাগছে যদিও লকডাউন, তথাপি আমরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা তিনালির পরিবেশটা আপনাদেরকে দেখাই। তো গাইস, ফাইনালি আমরা তিনালির কাছাকাছি চলে আসলাম, আর হয়তো এক দেড় মিনিটের ভিতর আমরা তিনালি পৌঁছে যাবো আর কি। তো আপনারা সাথে থাকুন। আমরা তিনালি এসে গেলাম প্রায়, আর এক দেড় হাত আছে তাই পাবো আমরা। ফাইনালি এসে গেলাম আমরা তিনালিতে। তো গাইস, ফাইনালি আমরা তিনালি চলে আসলাম। দেখতে পাচ্ছেন তিনালি তো অনেক ভিড়, তথাপিও মানুষের ভিড়, মানে আজকের দিনটা এরকম থাকবে, কাল থেকে আর থাকবো না। মানে আজকে ঈদ উপলক্ষে মানুষের বানানো হতেছে, সরকার থেকেও কিছুগুলা নির্দেশ তথাপি মানতেছে না। তো আজকের দিনটা এরকম চলবে, কাল থেকে সরকারের যেটা নিয়ম নীতি আছে আমরা সব অলরেডি মেনে চলবো। আজকে তো ঈদের জন্য হয়তো আমরা অল্প এনজয় করতেছি, তো এটা মাইন্ড করবেন না আশা করি। ডিজিটাল মাদারচোদ আমার ঘর আনছে